হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিকটি হচ্ছে যে কোনো গুণফল বলে দেওয়ার কৌশল। আজকে আমি যে কোনো গুণফল বলতে আমি বোঝাচ্ছি এগারো। এগারো যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির সাথে যে কোনো সংখ্যাকে আপনাকে যদি গুণ করতে বলে, আপনি অতি সহজে 5 সেকেন্ডে আপনি সমাধান করে দিতে পারবেন। সেই কৌশলটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো। সো ভিউয়ার্স, যাদের শেখার ইচ্ছা আছে তারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটির মাঝখানে কোনো ধরনের স্কিপ করা যাবে না। যদি স্কিপ করে থাকেন তাহলে স্কিপের মধ্য দিয়ে হয়তো মূল্যবান কথাটি চলে যেতে পারে, তখন আপনি মূল্যবান কথাটি বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের মূল টপিকে। সবাই আমার সাথে থাকুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে এখানে আমি বলছিলাম যে কোনো সংখ্যাকে এগারো দ্বারা গুণ করে খুব সহজে ফলাফল সম্ভব। তাহলে আমরা একটা সংখ্যা নিচ্ছি 3 এবং 4। এই জিনিসটাকে আপনাকে যদি বলে এগারো দিয়ে গুণ করো, অর্থাৎ এগারো এর গুণফল, 34 কে এগারো দ্বারা গুণ করলে কত হতে পারে সেই ফলটা আমি বের করব। সেই ফলটা বের করার জন্য আপনাকে আগে কি করতে হবে, যে সংখ্যাটা নিবে সেই সংখ্যার মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে যোগফলটা বের করে নেবেন। তাহলে আমরা 3 এবং 4 যোগফল পেয়ে গেছি 7। এরপরে 3 এবং 4 মাঝখানে 7 সংখ্যাটা বসালে আপনার গুণফল হয়ে গেল। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনি বুঝে গেলেন কত সহজ একটি সমাধান। আসেন এই নিয়মে, এটা তো একটা ছোট্ট সংখ্যা, আমরা বড় একটি সংখ্যাকে সমাধান করে দেখাই। তাহলে আমরা এখানে নিলাম 9 এবং 5। তাহলে আমরা আগের মতো দুটি সংখ্যার যোগফল করব। তাহলে 9 এবং 5 9+5=14। তাহলে আমরা আগে বলছিলাম 9 এবং 5 মাঝখানে 14 বসাবো, যেহেতু এটা দশকের গড় দুটি সংখ্যা, তাহলে আমরা দুটি সংখ্যা বসাবো না। এখানে যেহেতু একটি সংখ্যা ছিল সেই জন্য আমরা একটি সংখ্যা বসালাম, যেহেতু এখানে দুটি সংখ্যা তাহলে আমরা দুটি সংখ্যা বসাবো না। এখান থেকে 4টা বসবে, অর্থাৎ দশকের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসবে, একক যেটা আছে সেটা উপরে চলে যাবে। এরপরে যোগ করে দিবেন 5, 4, 9 রেখে 10। তাহলে এই জিনিসটা হচ্ছে 95 × 11=1045। এভাবে আপনার যত সংখ্যা হোক না কেন, আপনি খুব সহজে নির্দ্বিধায় সমাধান করতে সক্ষম হবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারলেন। নিজে বোঝেন, অন্যকে বোঝার জন্য একটু সুযোগ করে দিন। নিজে শিখুন এবং অন্যকে শেখার জন্য সুযোগ করে দিন। এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো নিজে ভিডিওটি দেখার পরে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। এই শেয়ারের কারণে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই খুব সহজে এই টেকনিকটি শিখতে পারবে। সো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।